কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে তালা ঝোলালেন খোদ বিজেপির প্রতিনিধিরাই। এর কারণ হিসেবে জানা গেছে, এই প্রকল্পে পূর্ব মেদিনীপুরের মাতঙ্গিনী ব্লকের আলুয়াচক গ্রামে হুরিয়ান পানীয় জল প্রকল্পে সম্প্রতি পাম্প অপারেটর হিসেবে তিনজনকে নিয়োগপত্র দেওয়ার জন্য। ফলে ওই নিয়োগকে কেন্দ্র করে সোমবার সকালে বিক্ষোভ দেখিয়ে অফিসে তালা ঝোলালেন স্থানীয় বিজেপি নেতারা। এ ব্যাপারে বিজেপির অভিযোগ, এই এলাকার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি সবই বিজেপির দখলে আছে, অথচ আলুয়াচক গ্রামে ওই জল প্রকল্পের অফিসে কর্মী নিয়োগের ক্ষেত্রে থারুই দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী গুছাইতের পাঠানো নাম বাতিল করে স্থানীয় তৃণমূল কর্মীদের নিয়োগপত্র দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, এমনটাই অভিযোগ বিজেপির। আর এই কারণেই আলুয়াচক গ্রামে পিএইচই অফিসে শেষ পর্যন্ত বিক্ষোভ দেখান বিজেপি নেতারা। সেই সাথে ওই দপ্তরে তালাও ঝোলানো হলো পঞ্চায়েত প্রধান জয়শ্রী গুছাইত সহ স্থানীয় বিজেপি নেতাদের উদ্যোগে। বিজেপির আরো দাবি, এই গ্রামে ওই তিনজনকে নিয়োগ করার ক্ষেত্রে মোটা টাকার খেলা হয়েছে, তাই ওই বেআইনি অপারেটর নিয়োগ বাতিল করতে হবে বলে দাবি করেন জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত। যদিও এই বিষয়ে নিযুক্ত হওয়া অন্যতম যোগদানকারী সুনীল দেব অধিকারী জানান, তিনি তৃণমূল থেকে বহুদিন হলো সাসপেন্ড হয়ে আছেন, ফলে তার দাবি ওই নিয়োগ বৈধভাবে দিয়েছেন সভাধিপতি, সেই সাথে জেলা পরিষদ থেকে তার হাতে চাবিও তুলে দেওয়া হয়েছে। ফলে এই নিয়োগকে ঘিরে এদিন সকাল থেকেই উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। এ বিষয়ে মাতঙ্গিনী ব্লকের বিডিও রথিনচন্দ্র দে জানান, সকালের গণ্ডগোলের খবর তার কাছে এসেছে। নিয়োগ সংক্রান্ত বিষয়টি পিএইচই ও জেলা পরিষদের বিষয়, টাকা পয়সা লেনদেনের বিষয়ে আমরা জানি না। এ প্রসঙ্গে বিডিও রথিনচন্দ্র দে জানান, সমস্যা থাকলে সমাধান করার চেষ্টা করবেন তারা। জল জীবন মিশনের মূল উদ্দেশ্য হল দীর্ঘ মেয়াদে গ্রামীণ ভারতের সমস্ত পরিবারকে জল দেওয়া। 2024 সালের মধ্যে পৃথক ট্যাপ সংযোগের মাধ্যমে বিশুদ্ধ নিরাপদ এবং পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করা। এর লক্ষ্য হল ফাংশনাল হাউসহোল্ড ট্যাপ কানেকশনের মাধ্যমে প্রতিদিন 55 লিটার জল সরবরাহ করা। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী একবার বলেছিলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কয়েক বছরের মধ্যে 13 কোটির মতো গ্রামীণ পরিবার পাইপযুক্ত জল পরিষেবার সাথে সংযুক্ত হয়েছে। কংগ্রেস দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকলেও খুবই কম সংখ্যক গ্রামীণ পরিবারকে জল পরিষেবার সাথে যুক্ত করতে সক্ষম হয়েছিল বলে কটাক্ষের সাথে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাই জল সুরক্ষাকে 21 শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী। জলের অভাবে উন্নত ভারত গঠনে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি একসময় বলেও ছিলেন, ভারতে বর্তমান জলাভূমির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 75, এর মধ্যে 50টি গত 9 বছরে হয়েছে বলে জানিয়েছিলেন। সেসব যাই হোক না কেন, এ ব্যাপারে পূর্ব মেদিনীপুরে মাতঙ্গিনী ব্লকের আলুয়াচক গ্রামের একটি জল প্রকল্পের ক্ষেত্রে তিনজনের নিয়োগকে ঘিরে চরম উত্তেজনা দেখা দেয় বিজেপির স্থানীয় নেতাদের উদ্যোগে। ওই নিয়োগ অবৈধ বলে দাবি করেন থারুই দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী গুছাইত। তারা সকলেই তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হন। আর এই ঘটনাকে কেন্দ্র করে হুরিয়ান পানীয় জল প্রকল্পের পিএইচই দপ্তরে তালা ঝোলালেন তারা। আমরা মোদীজির ভাবমূর্তি নষ্ট করতে দেব না, তৃণমূলকে ডাকাজি করতে দেবো না, তৃণমূল যা যা দুর্বৃত্তান করেছে এই মাতঙ্গিনী ব্লকে অতীতে আর নতুন করে করতে দেবো না। তাই তার প্রতীকী স্বরূপ আজকে আমরা তালা লাগালাম। ইমিডিয়েট ডিপার্টমেন্ট এই বিষয়ে সদর্থক সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা তাদেরকে সব রকম সহযোগিতা করবো। আইদার অনির্দিষ্টকালের জন্য এই প্রকল্প এখানেই বন্ধ থাকবে, তার দায়ভার এখানকার জেলা পরিষদের সভাধিপতি এবং পিএইচই ডিপার্টমেন্টের আধিকারিকদের। রামরাজত্ব মানে এইটা যদি হয় তা খুব দুর্ভাগ্য। এটা কী ভাবছি যায় না, এটা বাংলায় জিনিস সহ্য করবে না, কখনোই করেনি, করবেও না। যে কোনো অভিযোগ থাক, গেলাম সরকারি দপ্তরে তালা মারলাম, এ কি মগের মূল্য নাকি? প্রশাসন আছে তো, প্রশাসনিক দপ্তর আছে, দপ্তরে অভিযোগ জানাবেন, নিশ্চিত শুনা হবে। সভাধিপতি নিয়োগপত্র দিয়েছে এবং অফিস থেকে আমাদেরকে চাবি হ্যান্ডওভার করছে টাকার বিনিময়ে। না না, এখানে টাকার কোনো প্রশ্নই নেই, এখানে টাকার কোনো ব্যাপার নেই, টাকা দিয়ে কোনো নিয়োগের কোনো গল্প নেই। চাকরি দেওয়ার বিষয়টা তো আমাদের কোনো বিষয় না, যেহেতু এটা পিএইচই দপ্তরের আন্ডারে, ফলে পুরো বিষয়টা পিএইচই দপ্তর ইয়ে করবে। আমরা আমাদের মূল উদ্দেশ্য থাকবে যাতে সমস্যাটা যদি কোনো হয়ে থাকে তাহলে সমস্যাটা মিটে গিয়ে কাজটা চালু থাকে।